বনগাঁ ঠাকুর বাড়িতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে মামলা হাইকোর্টে। নবজোয়ার কর্মসূচির সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ি যান, সেখানে অশান্তির পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালান বলে অভিযোগ। মামলার নথি রাজ্যের কাছে পৌঁছলেও কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছয়নি, সেই কারণে মামলাকারী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আইনজীবী আদালতে শুনানির সময় প্রার্থনা করেন। আইনজীবী শুনানির সময় প্রার্থনা করেন 17 আগস্ট মামলার শুনানি। আদালতে অস্বস্তিতে রাজ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে সিআইডি ডিআইজির ভূমিকা নিয়ে বিরক্ত প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি ডিআইজিকে তলব করা হলে বৃহস্পতিবার তিনি হাজিরা দেন। ভুয়ো নথির ভিত্তিতে বেশ কিছু শিক্ষককে বেতন পাচ্ছেন অনিমেষ তেওয়ারি আর তার বাবা ছাড়াও আরও মাথা যুক্ত বলে মত হাইকোর্টের। সুপরিকল্পিত দুর্নীতি একজনের পক্ষে সম্ভব নয়, সিআইডির তদন্ত নিয়ে আদালতের সন্দেহ প্রকাশ। 7 দিনের মধ্যে দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ সিআইডিকে। 18 জানুয়ারি 7 সদস্যের তদন্তকারী দল গঠিত হয়। ভুয়ো নথির ভিত্তিতে চাকরি পাওয়া অনিমেষ তেওয়ারি ও তার শিক্ষক পিতা গ্রেফতার হন। 2 জেলা স্কুল পরিদর্শক গ্রেফতার হয়, বৃহত্তর ষড়যন্ত্রের হাত রয়েছে বলে মনে করছে আদালত। সেই সূত্রে তদন্তকারী দলের সদস্যদের পরিচয় জানতে চেয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট।